আমি আমার বিদ্যালয়ত বাছনি পরীক্ষা এই কারণে পাতিবলগিয়া হয়েছে যে আমার এই অঞ্চলেরপরা দুখন গাঁও পঞ্চায়েত আর তারোপরি আমার রামদিয়া তকরাদিয়া খানপাড়া দামপুর আমার কিসমতবংকর কদমতলি টিঙিমারি রৌমারি বংকর শুয়ালকুচি এই বিভিন্ন অঞ্চলেরপরা ছাত্রছাত্রীসকলে ইয়ালে এডমিশন লবলৈ আহে। আমি দেখিছো যেতিয়া সরহসংখ্যক ছাত্রছাত্রী ইয়ালে আহে আমার সিটৰ কেপাসিটি সিমান নাই। আমি মাত্র সিক্সৰ কারণে 90 জন ছাত্রছাত্রী আর ক্লাস টেনের কারণে 100 জন ছাত্রছাত্রীকে দিব পাৰিম। ইতিমধ্যে আমার ক্লাস নাইনের কারণে 124 জন ছাত্রছাত্রীর ফর্ম লৈছে আর নাইনের কারণেও আমার সিক্সৰ কারণে আমার 122 জনে লৈছে। সর্বমুঠ ইমান ছাত্রছাত্রীক আমি নামভর্তিকরণ করে দিলে আমার শিক্ষক অনুপাতে রুমর অভাব আছে, রুম আছে, এটা কনস্ট্রাকশন চলি আছে কিন্তু শিক্ষকর অভাব আছে। সেয়ে আমি মাত্র দুটা সেকশনরে ছাত্রছাত্রীক নামভর্তিকরণ করার ব্যবস্থা করিম। যদিও সরকারিভাবে এই ব্যবস্থাটো নাই, অর্থাৎ চিত পরীক্ষা বা আসন বাছনি পরীক্ষা সরকারিভাবে আইন নাই, নহলেও কিন্তু আমি মাত্র রুমর সুবিধার কারণে বা শিক্ষকর সুবিধার কারণে আমি হিসাব করে রাখবলিয়া হয়েছে এই ক্ষেত্রে। বিগত বর্ষত আপনার কি ছাত্রছাত্রীক এডমিশন দিয়েছিল টোটাল? যাওয়া বর্ষত আমি ক্লাস নাইনত 99 স্টুডেন্ট আছিল আর ক্লাস সিক্সত আমি যাওয়া বছর 61 দিছিল। কিন্তু যাওয়া বছর আমার মোট কি ছাত্রছাত্রী ছিল আপনার স্কুলত? যাওয়া বছর হয় 353 জন আছে। হয় 353 যে সময় সরকারি স্কুলত ছাত্রছাত্রীর অভাব দেখা গেছে সেই সময় আপনার বিদ্যালয় ঢাপলি মেলেছে বিভিন্ন অঞ্চলেরপরা, কি কয় আপনি? এই তো তার রাইজর আশীর্বাদ আর মর আমার সহকর্মী সকলের ছাত্রছাত্রীর প্রতি থাকা দায়বদ্ধতা আর ময়ও নিজেই একমাত্রই মোর প্রধান চিন্তা হল স্কুলখান ভাল হোক। স্কুলখানের যুগেরে আমি এই অঞ্চলের যাতে ছাত্রছাত্রী সকলে বিভিন্ন ধরনের আগবাড়ি গই বংশর অঞ্চলের আমার সুনাম কঢ়িয়াই আনক তারে প্রতিফল ইতিমধ্যে পাইছো। যদিও আমি 2013 চনত প্রাদেশিকিত বিদ্যালয় 2013 চনত প্রাদেশিকিত বিদ্যালয় হিসাবে আমার বিদ্যালয়েরপরা ইতিমধ্যে ভারতীয় প্রশাসনিক বিষয়া ACS পরীক্ষার উপরেও বিভিন্নজনে মানে নিট এক্সাম জেই ডাবল এক্সাম অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের কারণে বা মেডিকেল সায়েন্সের কারণে বহুত যোগ্য ছাত্র এই বিদ্যালয়েরপরা ওলাইছে। মই আশা রাখিছো আর যখন ছাত্রছাত্রী আমার ইয়াত অধ্যয়নরত হয়ে আছে তারও মাজেরপরাও আর ভাল ছাত্র আমি আশা করছো গার্জেন সকলে যদি আমাক সহায় সহযোগ করে।